লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়া এক মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে পরিবার ও দলের পক্ষ থেকে। বেগম জিয়ার সেই আবেদনটি এখনও সরকারের নিবিড়ভাবে পর্যবেক্ষণে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন আইনমন্ত্রী। বিচার প্রশাসন বেগম খালেদা জিয়ার একটা আবেদন আপনার কাছে এসেছিল তার পরিবারের পক্ষ থেকে, সেটি আপনি কি করেছেন? আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন, ধন্যবাদ। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে, জীবন বাঁচাতে তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। দেশনেত্রী সত্যিকার অর্থেই গুরুতরভাবে অসুস্থ এবং ডাক্তাররা বলছেন যে তার বাইরে যাওয়া খুব প্রয়োজন, ইতিমধ্যে যাওয়া প্রয়োজন। কেন? যে এখানে আমাদের কাছে সেই চিকিৎসাটা নেই যে চিকিৎসাটা দিলে তিনি সুস্থ হবেন, অর্থাৎ এটা বাইরে ছাড়া হবে না। তারা সেটা করতে দিচ্ছে না, দিতে চাচ্ছে না, এখন পর্যন্ত তারা সেই দিকে কোনো কর্ণপাতই করেনি, উল্টো তারা অনেক রকম অত্যন্ত শিষ্টাচার বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বহু কথাবার্তা বলছে। মানবিক দিক বিবেচনা করে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। আন্দোলনের গতি প্রকৃতিকে আরও কঠোর করতে হবে, আরও দুর্বার করতে হবে এবং দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করেই আমরা তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে পারবো। আলোচনা সভায় বিএনপি নেতারা বেগম জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ তোলেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।